बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमी सकलेर काछे आज के एक आलोचना निये हाजिर होइलाम। से आलोचनाटी हलो जे एई पृथिवीते जे मानुष आमरा जारा आछि तारा कि जानो कि मने करी। তবে আমি বলবো সেই কথাটি আমার মনে জাগনাত হলো এবং আমার মনের মধ্যে এমন একটা কথা জাগরণ হলো যে কথাটি আপনাদের সামনে বলতে পারলে আমার জীবনটা ধন্য হবে। আর যদি আপনারা কারো ভালো লাগে এই কথা তাহলে আমার জীবন আরও ধন্য হবে, আপনাদের জীবনও ধন্য হবে ইনশাল্লাহ। তো এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, যেমন এক আল্লাহ আছে আমরা বিশ্বাস করি, আমরা মানি। কিন্তু মূলত বিষয়টা হলো যে আল্লাহকে যে আমরা ডাকি, এই যে ডাকতেছি আল্লাহকে, যে এই যে ডাকতেছি, এখন দেখা গেছে যে আল্লাহ কি ডাকে সাড়া দেয়। তো অনুমানে থাকি যে আল্লাহ ডাকে সাড়া দেয় কি না দেয় না, আল্লাহ ডাকে সাড়া দেয় কি না দেয় না। তবে হ্যাঁ, একটা কথা সকলের বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা যা কিছু করি সমস্ত কিছু আল্লাহ দেখতে পায়। হয়তো আমাদের অ্যাকশন নিতে আসে না, বিচার হবে পরে, এই জন্য আমাদের সাথে সাথে অ্যাকশন নেয় না। আবার কখনো কখনো মানুষ অতিরিক্ত পাপিষ্ট হয়ে গেলে তখন আল্লাহ অ্যাকশন নেয়। তবে আমি আজকে যে কথাটি নিয়ে আসলাম, কথাটি হলো যে মানুষ যখন আল্লাহর ইবাদত করে, হয়তো মনে চাইছে করছে, আবার মনে চায় নাই করে নাই, আবার মনে চাইছে করছে, আবার মনে চায় নাই করে নাই, এই যে অবহেলিত ইবাদত, এই জন্য দেখা যায় মানুষে আল্লাহর ইবাদত অবহেলার সাথে করে, করব করব বলে করে না, আবার একটু করে। তো এরকমভাবে যখন মানুষ চলতে থাকে তখন দেখা যায় আল্লাহর দর্শন লাভ করতে পারে না, আল্লাহকে আর পাওয়া যায় না। তখন আল্লাহকে যদি আমি একগুণ অবহেলা করি, আল্লাহও আমাকে অবহেলা করে। আর আল্লাহর দিকে যখন আমরা অগ্রসর হই তখন আল্লাহ আমাদের দিকে অগ্রসর হয়। তাই আমি একটা কথা বলবো আজকে, যে কথাটি নিয়ে আসলাম সেই কথাটি হলো মূলত যে মানুষ যখন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, দেখা যায় নিয়মিত ইবাদত, যেমন রাতের গভীরে ধ্যান সাধনা করলো, রাতের গভীরে আল্লাহর বিভিন্ন সাধনার কাজ করলো, তখন একদিন করেছে, পাঁচ দিন করেনি, পাঁচ দিন করেছে, এরপরে আর খবর নেই। তো এরকম ইবাদতের কারণে আল্লাহ পছন্দ করেন না। তাই আমি বলতে চাই যে কথাটি, সেই কথাটি হলো যে একটা যুক্তি, যেমন একটা মা একটা পথে দিয়ে হেঁটে হেঁটে প্রতিদিন যায়, তখন দেখা যায় একটি ছোট্ট বাচ্চা অন্য মায়ের সন্তান, সে এই মাকে পেলে, এই মহিলাটাকে পেলে মা মা করে ডাকে, মা 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 বলে ডাকে, আর মহিলাটা তার মায়ের মতো তাকে আদর করে তাকে কোলে নেয়। তো এরকম করতে করতে বেশ কিছুদিন ধরে এই ছেলেটা রাস্তায় দেখলেই মা মা করে ডাকে, চকলেট কিনে দেয়, আদর করে। এখন দেখা যায় আস্তে আস্তে সেই মহিলার সাথে এই মা ডাক এবং ছেলে ডাকের মাধ্যমে তাদের মধ্যে একটা কেমন একটা ভাব সৃষ্টি হয়েছে, যে যে ছেলে হিসাবে সে দেখতে শুরু করলো, আবার সে মা হিসাবে দেখতে শুরু করলো। তো এরকম করতে করতে বেশ কিছুদিন যখন চললো, বেশ কিছুদিন চলার পরে কি হলো, হঠাৎ করে এই ছেলেটাকে এই মহিলাটা দেখে না। তখন কি রে, প্রতিদিন যাওয়ার সময় ছেলেটা আমাকে মা মা করে ডাকে, আজকে তুমি মা শব্দটা শুনি না, প্রতিদিন আমাকে মা বলে ডাকে, আজকে তো আমি মা ডাকটা শুনি না। তো এরকম আজকে পাইনি, কালকেও মা ডাকটি শুনিনি, এর পরের দিনও পাইনি। তখন এর ভিতরে একটা যন্ত্রণার সৃষ্টি হয়েছে, কিরে এই ছেলেটা আমাকে মা মা বলে ডাকি, আমার এত মায়া লাগাইলো, আজকে ছেলেটাকে দেখতেছি না। তখন কি করলো, তখন হাঁটি হাঁটি পা পা করে এই মহিলাটি সেই বাড়িতে গেল। গিয়ে দেখে ছেলেটার অনেক জ্বর, অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারতেছে না। তখন এই মহিলাটি সেই মায়ের ভূমিকায় তার চোখ দিয়ে পানি ঝরতেছে, হায় রে ছেলে, আমাকে এমনভাবে মা ডেকেছো, তুমি দুই দিন ডাকো নাই, আমার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে।
তখন আমি তোমাকে দেখার জন্য চলে আসছি। আমি বলবো হে জগৎবাসী যে এই পৃথিবীতে, এই পৃথিবী এবং এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মায়ের চেয়েও হাজার লক্ষ কোটি গুণে আল্লাহর মায়া বেশি, আল্লাহর দয়া বেশি। তখন হে আল্লাহ, আল্লাহকে মানুষ যখন নিয়মিত ডাকে, আল্লাহ আল্লাহ বিভিন্ন নামে যখন আল্লাহকে ডাকে, তখন সেই ডাকগুলো আল্লাহ নেয়, সেই ডাকগুলো শোনে। এরকম নিয়মিত ছয় মাস এক বছর ধরে নিয়মিত যখন কেউ ডাকে, সাধনা করে, তখন সেই ডাকগুলো আল্লাহ শুনতে পায়, তার ধারে আসে, তার নিকটে আসিয়া আল্লাহ তার এই আকুতি মিনতি প্রেমে প্রেমময় হৃদয়ে হৃদয়ে ঠান্ডা হওয়ার মতো কথা এরকম শুনতো। শুনতে 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 যখনই সে ডাকতে বসে, তখনই আল্লাহ তার ডাকগুলো শোনে। কিন্তু হঠাৎ করে দুনিয়ার প্রবঞ্চনায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে এই ছেলেটা একদিন আল্লাহকে আর ডাকতেছে না। তো এরকম করতে করতে আল্লাহ তো অপেক্ষায় থাকে, এইটা আমি এক বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, তার ডাকগুলো আমি শুনি, তার ডাক শুনলে আমার ভালো লাগে। তো এরকম করতে 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 একটা সময় কি হলো যে সেই লোকটা নিয়মিত সাধনা করত, নিয়মিত রাতের গভীরে আল্লাহকে ডাকতো, হঠাৎ করে আর ডাকে না। তখন দেখা গেছে দুনিয়ার কোনো প্রবঞ্চনায়, দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে গিয়ে তখন আল্লাহকে আর ডাকতেছে না। তখন দেখুন, তখন আল্লাহরও তো ভালো লাগে না যে আল্লাহ দেখছে যে এত প্রেমিক হইল, এই প্রেমের জন্যে আমি জগৎ সৃষ্টি করেছি, তখন এত প্রেমিক মানুষটা নিয়মিত যে আমাকে ডাকে, এখন দুনিয়ার লোভ লালসায় পড়ে সে আমাকে আর ডাকতেছে না, তখন আল্লাহর ভালো লাগে না। সেই মা যেরকম ছটফট করেছিল ছেলেটা আমাকে নিয়মিত ডাকে, আজ তো ছেলে ডাকতেছে না, সেরকম সেই মায়ের চোখেও পানি এসে গেছিলো। হাঁটি হাঁটি পা পা করে সে ছেলের খবর নিতে নিতে বাড়িতে চলে গেছিলো। কিন্তু দেখা যায় আল্লাহও যখন এই বান্দার ডাক আর নিয়মিত শোনে না, তখন আল্লাহরও তো কষ্ট হয়, কিরে এতটুকু আগাইয়া, এতটুকু পর্যন্ত আমার প্রতি সে অগ্রসর হইয়া আজকে সে থেমে গেল, কি হলো? তখন আল্লাহরও কষ্ট লাগে, এই দুনিয়াদারির লোভে পড়ে সে আজ আমাকে ভুললো, সে দুনিয়াদারির সমস্ত মায়া মায়ার মধ্যে পড়ে সে আমাকে ভুললো, ছেলের মায়া, মেয়ের মায়া, সম্পদের মায়ায় পড়ে গেল। আমি তো, আমাকে সে যখন ভালোবেসে ডাকতো তখন আমিও তো তাকে ভালোবাসছি, আমার দিকে যখন সে অগ্রসর হইতো আমিও তো অগ্রসর হয়েছি। আজ হে বান্দা তুমি কি করলা, আমি তো তোমাকে, তুমি যখন আমাকে ভালোবাসতে তখন আমিও তো তোমাকে ভালোবাসতাম, তুমি বান্দা থেকে আস্তে আস্তে বন্ধুর দিকে রওনা দিয়েছিলে, কেন তুমি এই ইবাদত, কেন তুমি এই সাধনা তুমি বন্ধ করে দিলে, কেন তুমি এই জিকির বন্ধ করে দিলে? হে জগতের মানুষ, আমি সবাইকে বলতে চাই যে যদি কেউ নিয়মিত আল্লাহর ইবাদত করেন, তবে সেই টাইমটা বেছে নেবেন, সেই টাইম মতো আল্লাহকে ডাকবেন, আর এরকম ছয় মাস এক বছর নিয়মিত ডাকবেন, চোখের পানি ফেলাইবেন। যখন চোখের পানি ফেলাইতে ফেলাইতে তখন আল্লাহ বলেছে, কেউ যদি আমার কথা ভাবে, আমাকে ভালোবাসে এবং আমাকে চিন্তা করে চোখের পানি ফেলায়, আমি সেই চোখের পানিগুলো কী করি, সেই চোখের পানিগুলো আমি একটা কুদরতি কৌটার মধ্যে রেখে দিই, এবং সেই কৌটার মধ্যে রেখে দিলে কোনো দিন যদি এই বান্দার কিছু খুচরা পাপ থেকেও থাকে, তাহলে তাকে যখন ফেরেশতারা দোজখের দিকে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন আমি বলবো দাঁড়াও, এই ব্যক্তিকে তোমরা দোজখে নিক্ষেপ করো না, কারণ সে দুনিয়ায় থাকতে এত কাঁদছে, আমাকে এত ভালোবাসছে, তার চোখের পানিগুলো আমি আমার নূরের কৌটাতে রেখে দিয়েছি, এই পানিটা তোমরা সেই দোজখে নিক্ষেপ করো, তখন এই দোজখের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। হে জগতবাসী, আমি, আপনারা আমার কে হন, আপনারা আমার কে হন, কি হন, তবু আমি বলি আপনারা আমার মুসলমান ভাই, আপনারা আমার তরিকার ভাই, আপনারা নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। তাই সকলের পায়ে হাত রাখি, সকলের পায়ে হাত রেখে বলছি আজকের পর থেকে আমরা একটা ইবাদতের গন্তব্য বানিয়ে নেব, আমরা টাইম টু টাইম আল্লাহর ইবাদত করব। যখন এই ইবাদত, এই সাধনা করব, তখন আল্লাহ কখনোই আমাদেরকে ভুলতে পারবে না, আর যখনই করতে যাব তখনই আমাদের শরীরের লোমগুলো শিহরে উঠবে এবং আমার চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকবে, তখনই মনে করব আল্লাহ আমার ডাক নিতেছে, আল্লাহ আমার ডাক শুনতেছে। হে জগতবাসী, আজ আমি সবাইকে অনুরোধ করে বলছি
যে এই পৃথিবীর জন্মটা অল্প দিনের জন্য এসেছি, সেই দীর্ঘমেয়াদী জীবন কিন্তু রয়ে গেছে। তাই আজ আমার এই কথাগুলো, আমার এই আলোচনাগুলো আপনাদের হৃদয়ে, আপনাদের জ্ঞানে, আপনাদের বিবেকে স্থান দিবেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা আল্লাহকে ইবাদত করার জন্য, আল্লাহকে জিকির করার জন্য, আল্লাহর সাধনা করার জন্য আমরা একটা নির্ধারণ করে একটা জায়গা করে নিব। সেখানে প্রতি রাত্রে, নিঘুম রাত্রে আল্লাহকে ডাকব। আজ এই বলে আমি রাখবো। তবে একটি কথা, আমাদের এই চ্যানেলের কথা, আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের বাকি ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন। এর মধ্যে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফেজ।